দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। কলকাতা বইমেলায় দমকল বিভাগের স্টলের উদ্বোধন করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রতিবারের মতো এবারও কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বসলো দমকল বিভাগের স্টল, যার শুভ উদ্বোধন করলেন দমকল মন্ত্রী সুজিত বসু। উপস্থিত ছিলেন দমকল দফতরের উচ্চ পদস্থ আধিকারিকরা। পাশাপাশি আগুন লাগলে কিভাবে নেভানো হয় তার একটি মহড়াও করা হয়। এই স্টলে এসে মানুষ দেখতে পারবে কিভাবে কি সামগ্রী ব্যবহার করে আগুন নেভানো হয়। এর পাশাপাশি রোবট ফায়ার ফাইটিংও রাখা হয়েছে এখানে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল উদ্বোধন করেছেন, আর আজকে আমাদের ফায়ারের স্টলটা, যেটা প্রত্যেক বছর এখানে গিল্ড আমাদের সহযোগিতা করে, এখানে গিল্ডের কর্তারাও আছেন, ত্রিদীপদা আছেন, সুধাংশুদা আছেন, আমাদের সঙ্গে এডিজি সাহেব আছেন, তা আজকে আমরা আমাদের স্টলটা উদ্বোধন করলাম আজকে প্রত্যেকবারের মতো। আর আমাদের এই স্টলে অ্যাওয়ারনেসের যে সমস্ত বিষয়গুলো আছে, এই স্টলে যারা আসবেন সেখানে কিছু বই রাখা আছে, সেখানে কিছু ইকুইপমেন্ট রাখা আছে, সেগুলো কী করে ব্যবহার করতে হয় এগুলো এই কদিন স্টলে এগুলোকে লোকরা থাকবে, ওরা দেখিয়ে দেবে, এবং তার সাথে সাথে একটা ডেমনস্ট্রেশন আমরা এখানে থ্রো করব। আমরা রোবট এনেছি, আপনারা দেখবেন এখানে শো করেছি। আমরা ফায়ার ডিপার্টমেন্টটাকে আমরা আধুনিকীকরণ করবার চেষ্টা করছি, এবং মানুষ যাতে ফায়ার থেকে মানুষ মুক্ত পেতে পারে তার জন্যে বেশি করে আরও অ্যাওয়ারনেস, আগুন লাগা আর নেমানোটা বড় কথা না, আগুন যাতে না লাগে তার জন্য যা যা ব্যবস্থা সেটার চেষ্টা আমরা করছি। মঙ্গলবার কলকাতা বইমেলায় আসেন দিলীপ ঘোষ। 245 নম্বর স্টলে ভারতীয় জনবার্তা স্টলের উদ্বোধন করেন তিনি। জনবার্তা স্টল আমরা প্রতি বছর দিই, আমাদের কর্মীরাই পত্রিকা চালান জনবার্তা বাংলা, তো তারই নামে স্টল আমরা কয়েক বছর ধরে এখানে লাগাই। সেই স্টল এখানে হয়েছে, এবার আমি উদ্বোধন করতে এসেছিলাম। মাননীয় সভাপতি উত্তরবাংলায় আছেন, কালকে বন্ধের পর থেকে ওখানে উনি আসতে পারেননি। মাননীয় শ্রমিক ভট্টাচার্য, আমি, একাধিক বরিষ্ঠ আমাদের রতিন বোস, এরা সহ ছিলাম। সেই স্টলের আজকে উদ্বোধন হলো, চলবে এই স্টল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।